আবার এরপরের দল আসতে চায় বিএনপি তারাও যেই হামলা কামলা শুরু করেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যেই আল্লাহ মিলকের পতন ঘটিয়েছে সেই আল্লাহ বিএনপি কেও তছনছ করে দিতে পারে কথা বলেন ঠিক কি না অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এক ক্ষমতার মালিককে আজকে আমরা বলবো আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির ও আমার ভাই আগে একদল ডান হাত দিয়ে চাঁদা নিত আর তুমি এখন বাম হাত দিয়ে গিয়ে চাঁদা নেও আরে জনগণের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয় নাই কথা কোন ঠিক না আগে চাঁদা দিত এক দল রে অনে চাঁদা দেয় আরেক দল রে এই ভালো করে বুঝে নাও আমার আল্লাহ ওই আল্লাহ যে শেখ হাসিনা এরকম স্বৈরাচার সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়ে হিন্দুর দেশে পাঠিয়ে দিয়েছে কথা কোন ঠিক কি না এই জন্য বুঝেন ভালো করে বুঝেন পরিচয় যদি জানতে চান আমাকে অনেকে বলেন হুজুর আপনার এত সাহস নিয়ে কথা বলেন কিভাবে আরে আমরা তো এত বড় সাহস নিয়ে কথা বলি তুমি দুনিয়া সরকারের রাজনীতি করো আর আমরা তো এক খোদার দালালি করি কথা বলেন ঠিক কি না আরে আমরা তো তোমরা তো তোমাদের উপরের নেতার কমান্ডে চলো আর আমরা তো ডাইরেক্ট সেই রবের তার নেতৃত্বে তার কমান্ডে চলি জমা দিয়ে কথা বলার সময় হাতে নাই কথা বলেন ঠিক কি না আমার আমার ভাইদেরকে বলবো এই স্পষ্ট ভাষায় বুঝেন পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র এগুলো শেষ হয়ে যাবে একমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে যিনি সমস্ত ক্ষমতার সুপ্রিম পাওয়ার যার হাতে তিনি আপনার আমার রব তিনি আল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে একজন মাদ্রাসার ছাত্রকে যদি পরিচয় জিজ্ঞাসা করা হয় ও মাদ্রাসার তালিবুল আলেম ছাত্র ভাই তুমি জবাব দাও তো দেখি আল্লাহ কোথায় থাকে সে আপনাকে কোরআন থেকে উত্তর দিয়ে দিবে ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব আল্লাহ তাআলার কোরআন থেকে ছাত্র জবাব দিয়ে দিবে আল্লাহ কোরআনে বলেছে ও দুনিয়ার মাদ্রাসার তালিবুল আলেম ছাত্ররা শোন কেউ যদি তোমাদের প্রশ্ন করে আল্লাহ কোথায় থাকে উত্তর দাও ওয়া ইযা সালাকা ইবাদি আননি আমি রব সম্পর্কে যদি প্রশ্ন করে তাহলে উত্তর দিয়ে দাও ফা ইন্নি করিব আমি বান্দার অনেক সাহরব থেকে বান্দার নিকটে থাকি শুধু তাই নয় উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি আমি আল্লাহ তাআলা বান্দার এত নিকটে থাকি বান্দা যখন ডাক দেন বান্দা ডাক দেওয়ার আগেই আমি বান্দার ডাকে সাড়া দিয়ে দেই বলেন সুবহানাল্লাহ এবার আপনি যদি রব সম্পর্কে মাদ্রাসার একজন ছাত্রকে তালিবুল আলেমকে যদি প্রশ্ন করেন ও মাদ্রাসার ছাত্র তুমি কি জানো আমার আল্লাহ কি আমার অন্তরের খবর জানে কি না আমি ভিতরে ভিতরে যেই জিনিসের কল্পনা ঝল্পনা করি এটাও কি আমার আল্লাহ তাআলা জানে মাদ্রাসার ছাত্রটা আপনাকে জবাব দিয়ে দিবে আল্লাহ সূরাতুল হাসরের শেষ তিন আয়াতে বলেন রহিম
আমার রব এরকম ভাবে স্পষ্ট ভাষায় বলে দিলেন মাদ্রাসার ছাত্র আপনাকে জানিয়ে দিবে দাদা জান শুনেন আমার আল্লাহ মনে করো আলিমুল গায়বি ওয়াস শাহাদা যিনি আপনার গায়েবের খবর জানেন যিনি আপনার অন্তরের খবর জানেন তিনি কে আর জোরে বলতে হবে তিনি কে আমার ভাইয়েরা আপনি যদি মাদ্রাসার তালিবুল আলেম ছাত্রটাকে প্রশ্ন করেন ও ছাত্র ভাই একটু প্রশ্নের উত্তর দাও তো দেখি আমার রব কয়জন আমার আল্লাহ কয়জন আমার আল্লাহর কি কোনো সংখ্যা আছে কিনা আমার আল্লাহ এর উত্তরটা কোরআনে দিয়েছে ছাত্র আপনাকে জবাব দিয়ে দিবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ এমন এক আল্লাহ যার কোনো শরীক নাই আমার আল্লাহ জাতগতভাবে সত্তাগতভাবে আমার আল্লাহ এক অদ্বিতীয় তার সাথে কোনো শরীক নাই বলেন আল্লাহু আকবার এবার যদি আপনি আমার মাদ্রাসার ছাত্রকে প্রশ্ন করেন এরকম গঙ্গানগর কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্রকে যদি প্রশ্ন করেন ও ছাত্র ভাই এবার তুমি উত্তর দাও তো দেখি তাহলে কি আমার আল্লাহ ঘুমায় কিনা আমরাও তো ঘুমাই আমাদের সরকার দেশ পরিচালনা করে আবার আমাদের দেশের সরকার আবার ঘুমায়ও থাকে তোমার আল্লাহ কি ঘুমায় কিনা এবার মাদ্রাসার তালিবুল আলেম ছাত্র আপনাকে জবাব দিয়ে বলেন আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম জোরে বলেন আল্লাহু আকবার ছাত্র আপনাকে জবাব দিয়ে বলবে আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার রব এমন এক রব যেই রব ঘুমায় না তন্দ্রাও যায় না ঝিমায় না এবার যদি আপনি মাদ্রাসার ছাত্রটাকে প্রশ্ন করেন ও ছাত্র ভাই আমার আল্লাহ যে এককভাবে রাজত্ব করে তাহলে আমার আল্লাহ কি আবার একদিন মরে যাবে কিনা কারণ মানুষ বলতেই তো মরণশীল আল্লাহ মানুষ সম্পর্কে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আরে মানুষ তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমার আল্লাহ তাহলে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মাদ্রাসার ছাত্রটা আল্লাহর কোরআন থেকে আপনাকে উত্তর দিয়ে বলবে আল হাইয়ুল কাইয়ুম আমার আল্লাহর কোনো মৃত্যু নাই আমার আল্লাহ চিরঞ্জীব আমার আল্লাহর হায়াতের কোনো শেষ নাই জোরে বলেন আল্লাহু আকবার আহারে আপনি যেই প্রশ্নটাই আল্লাহর কোরআনের কাছে ছাত্রের কাছে তুলে ধরেন মাদ্রাসার তালিবুল আলেম ছাত্রটা আপনাকে প্রতিটা কথার উত্তর দিতে থাকবে এবার যদি আপনি প্রশ্ন করেন এ ছাত্র ভাই তুমি একটা কথার উত্তর দাও তো দেখি আমার আল্লাহর আগে কে ছিল আমার আল্লাহর আগে কি তার মা বাবা ছিল কিনা অথবা আমার আল্লাহর পরে আবার কে থাকবে এবার ছাত্রটা আপনাকে জবাব দিয়ে বলবে হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম স্পষ্ট জিনিসও দেখতে পারি হুয়াল বাতিন তিনি গোপনের জিনিসও দেখতে পারেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম সবার ব্যাপারে সমস্ত এলেম একমাত্র কার আর জবানটা খুলে দিয়ে ডাক দিয়ে বলেন তো দেখি কার আমার বায়রারে আমার আল্লাহ এত বড় জান্নেওয়ালা জানো কত বড় জান্নেওয়ালা আমার আল্লাহ তিনি এত জানেন এত জানেন আমার আল্লাহ বলতে পারে দুনিয়াতে কয়টা গাছ আছে আমার আল্লাহর মেমোরির ভিতরে আছে এই প্রতিটা গাছের এক একটা ডালায় কয়টা করে পাতা আছে আমার আল্লাহ জানে দুনিয়া থেকে
প্রতিদিন কতগুলো গাছের পাতা ঝরঝড় করে ঝরে পড়ে যায়। আমার আল্লাহর এলেমের কাছে এটাও আছে, প্রতিদিন কয়টা করে নতুন করে পাতা গজাবে, এই এলেমটা একমাত্র কার? এ আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার আল্লাহ এত জানে, এত জানে এই দুনিয়ার জমিনের ভিতরে কতটা রোয়া বালুর দানা আছে, এই এলেমটা একমাত্র আমার আল্লাহর আছে। শুধু তাই নয়, এই যে আমার পাশেই এরকম ভাবে শীতলক্ষা নদী, এই নদীর ভিতরে কত মিলিয়ন ট্রিলিয়ন টনকে টন পানি আছে, একমাত্র এর হিসাব কার কাছে আছে? জোরে বলেন। আমার ভাইয়েরা, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সমস্ত সাগরগুলোর ভিতরে কি পরিমাণ পানি আছে, কত ফুটা ফুটা পানি আছে, এর সমস্ত এলেম একমাত্র কার এলেমে আছে? আল্লাহ তাআলা এই জন্য এরকম ভাবে গোটা পৃথিবীর মানুষকে বলে দেন, ও দুনিয়া জানোর কিনা, ও হুয়া বিকুল্লি শাইইন আলিম, আমি আল্লাহর থেকে জানেওয়ালা আর কেউ নাই। সবচেয়ে বেশি জানেন কে? আরো আস্তে কর না, কে সবচেয়ে জানেন? আমার আল্লাহ, সব দেখেন আমার আল্লাহ। আরে এবার যদি আপনি বলেন, ও মাদ্রাসার ছাত্র ভাই, তাহলে বুঝলাম ক্ষমতা কার, কার ক্ষমতা চলে। এবার যদি বলেন নবমণ্ডল ভূমণ্ডল মহাশূন্যের ভিতরে আল্লাহ তাআলা এই প্রথম আসমানের নিচে আসমানটাকে যে সাজিয়েছেন তারকারাজি দিয়ে, গ্রহ উপগ্রহ দিয়ে, এরকম গ্যালাক্সি দিয়ে, ব্ল্যাক হোল বিভিন্ন জিনিস দিয়ে যে আল্লাহ তাআলা এরকম মহাশূন্যটাকে সাজাইলেন, এবার যদি প্রশ্ন করেন সমস্ত জিনিসের ভিতরে হুকুম চলে কার, মাদ্রাসার ছাত্রটা আপনাকে জবাব দিয়ে বলবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর, আপনি যদি বলেন ক্ষমতা চলে কার, মাদ্রাসার ছাত্র আপনাকে নির্দ্বিধায় বলে দিবে, একমাত্র ক্ষমতার রাজত্বের মালিক সমস্ত নবমণ্ডল এরকম ভাবে ভূমণ্ডল সমস্ত কুল কায়নাতের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আমার রব বান্দাকে কত সুন্দর করে বুঝিয়ে দিলেন, বান্দারে সব সমস্ত রাজত্বের ক্ষমতা একমাত্র আল্লাহর, একমাত্র কার? আমার ভাইয়েরা, আল্লাহর জমিনের ভিতরে যারা এই ধাম্পিকতা অহংকার করেছে, নিজের ক্ষমতার চেয়ার নিয়ে যারা এই অহংকার করেছে, আমার আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে চেয়ার থেকে তাদের দূরে ছড়িয়ে দিয়েছে, কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, সর্বপ্রথম নমরুদ এরকম ভাবে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আল্লাহ দাবি করা শুরু করেছে, অহংকার করা শুরু করেছে, ধাম্পিকতা শুরু করেছে, আমার রব বলেন তুমি তো সমস্ত ক্ষমতার মালিক নও, আমি হচ্ছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আরে সমস্ত জিনিসের মুলকিয়াত ক্ষমতা রাজত্ব এটা তো আমি আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ নমরুদকে দুনিয়ার ভিতর থেকে বেয়াজ্জতির মৃত্যু দিয়া ছোট্ট একটা ল্যাংরা মশার মাধ্যমে দুনিয়ার থেকে অপমানিত লাঞ্ছিত করে বিদায় করেছেন, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারপরে আবার জমিনের ভিতরে মানুষ মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ধর্ম এরকমভাবে তার শরীয়ত মানা শুরু করে দিলেন, আরে আরেক এরকমভাবে ধাম্পিকতা অহংকারীর জন্ম হয়ে গেল, এবার ফেরাউন নিজেকেই রব দাবি সরাকর শুরু করে দিল। কোরআন করিমে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন ফেরাউনের দাবি হচ্ছে, আনা রব্বুকুম
রব্বুকুমুল আলা আমি তো বড় রব আচ্ছা তুমি রব আল্লাহ বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতা ওয়াল উলা আমার রব বলে জানো সে নিজেকে অনেক বড় রব দাবি করেছে আর আমি রব তাকে পাকড়াও করেছি আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা নদীর ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবিয়ে চুবিয়ে হত্যা করে দিলেন বললেন কি রে ধাম্পিকতা অহংকার করেছো কোথায় তোমার রাজত্ব কোথায় তোমার সিংহাসন আহারে সব কিছু ফেলে রেখে আজকে মিশরের এরকম কায়রো জাদুঘরের ভিতরে ফেরাউনের লাশ মুমি করে রাখা হয়েছে কথা কোন ঠিক কিনা এরপরে আমার ভাইয়েরা হযরতে মুসার শরীয়ত শেষ হওয়ার পরেই আমার আল্লাহ বনি ইসরাইলের নবীদেরকে ধারাবাহিকভাবে পাঠানো শুরু করলেন ঈসা পয়গম্বরের এরকম ভাবে শরীয়ত শুরু হলো তার শরীয়ত শেষ হওয়ার পর আকায় নামদার তাজদার মদিনা সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীর শরীয়ত যখন শুরু হয়েছে আবু জাহেল নিজের ক্ষমতা নিজের অহংকার আর থাম্পিকতা শুরু করেছে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলকে বদরের যুদ্ধের ভিতরে স্পষ্ট পরাজয় দিয়ে ছোট্ট দুইটা নাবালক বাচ্চার হাতে মৃত্যু দিয়ে দিলেন মাজ মুআজের হাতে তাকে এরকম ভাবে মৃত্যু দিয়ে দিলেন অপমানের মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা আবু জাহেলকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিলেন আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতা কার আমার ভাইয়েরা অহংকারের চাদর একমাত্র আমার আল্লাহ দুনিয়ার জমিনে কেউ যদি নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে নিয়ে একটু পরত্ব করে ধাম্পিকতা করে আমার আল্লাহ বলেন সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি শুরু করলো আল্লাহর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি শুরু করছে আল্লাহ বলেন না 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 যারাই এরকম ধাম্পিকতা অহংকারী করবে আমি আল্লাহ একটা থাবা দিয়ে তার মসনাদটাকে শেষ করে দিয়ে লাঞ্ছনা অপমানিত করে তাকে দেশ ছাড়া করে দেই কথা কোন ঠিক কিনা আপনারা দেখেছেন এই বাংলাদেশের জমিনে এক স্বৈরা শাসক পুরো বাংলাদেশটাকে এমন ভাবে গ্রাও করেছিল সমস্ত এমন কোন স্থান নেই ঠেলাওয়ালা ব্যানওয়ালা মাঝিওয়ালা ছোট্ট ব্যবসায়ী থেকে নিয়ে বড় ব্যবসায়ী পর্যন্ত চাঁদা থেকে কেউ মুক্ত থাকতে পারে নাই মানুষের বাড়িতে হামলা মানুষের বাড়িতে চালাও পুরাও মানুষের নামে মিথ্যা মামলা আর গুম করা হয়েছিল যেই ফেসিবাদ সরকার এদেশে এরকম আয়না ঘর তৈরি করেছিল যেই ফেসিবাদ সরকার হাজারো মায়ের কোল খালি করেছিল আল্লাহ তাআলা সেই অহংকারী স্বৈরাচার শেখ হাসিনাকে লাঞ্ছিত অপমানিত করে বাংলাদেশের বর্ডার পাস করে দিয়ে হিন্দুর দেশে পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ থামো খুব ভালো করে বুঝো আজকে যারা এই অহংকার দেখিয়েছে আল্লাহ মালিককে বুঝিয়ে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সমস্ত ক্ষমতার মালিককে আবার এর পরের দল আসতে চায় বিএনপি তারাও যেই হামলা কামলা শুরু করেছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যেই আল্লাহ সেই আল্লাহ বিএনপিকেও তছনছ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে
একদল ডান হাত দিয়া চাঁদা নিত আর তুমি এখন বাম হাত দিয়া গিয়া চাঁদা নেও আরে জনগণের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয় নাই কথা কোন ঠিক না আগে চাঁদা দিত একদল রে অনে চাঁদা দেয় আরেকদল রে এই ভালো করে বুঝে নাও আমার আল্লাহ ওই আল্লাহ যে শেখ হাসিনা এরকম স্বৈরাচার সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়ে হিন্দুর দেশে পাঠিয়ে দিয়েছে কথা কোন ঠিক কি না এই জন্য বুঝেন ভালো করে বুঝেন শক্তির পরিচয় যদি জানতে চান আমাকে অনেকে বলেন হুজুর আপনার এত সাহস নিয়ে কথা বলেন কিভাবে আরে আমরা তো এত বড় সাহস নিয়ে কথা বলি তুমি দুনিয়া সরকারের রাজনীতি করো আর আমরা তো এক খোদার দালালি করি কথা বলেন ঠিক কি না স্পষ্ট ভাষায় বুঝেন পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র এগুলো শেষ হয়ে যাবে একমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে যিনি সমস্ত ক্ষমতার সুপ্রিম পাওয়ার যার হাতে তিনি আপনার আমার রব তিনি আল্লাহ কথা বলেন ঠিক কি না তাবাওয়াকাল্লাযী বিয়াদিহিল মুলকু وهو على كل شيء قدير আমার আল্লাহ তাআলা বলে বান্দা শোন আরে তুমি সামান্য একটু ক্ষমতার জোরে পাওয়ার দেখায়ও না বরঞ্চ সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ চাইলে তোমার ইজ্জতের চেয়ারে বসাইতে পারি আমি আল্লাহ চাইলে বেজ্জতি কইরা তোমার নামায়ও দিতে পারি কথা কোন ঠিক কি না আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন মাদ্রাসার তালিবুল আলেমকে প্রশ্ন করেন ও মাদ্রাসার তালিবুল আলেম ছাত্র তুমি উত্তর দাও দেখি ইজ্জত বেজ্জতির মালিককে সে কোরআন থেকে উত্তর দিয়ে বলবেন ওয়া তু ইজ্জু মা তাশা ওয়া তু জিল্লু মান তাশা ইজ্জত আর বেজ্জতির মালিককে আল্লাহ হে আমার ভাইয়েরা প্রথম বিষয় তো শেষ করতে পারতেছি না আমরা প্রশ্ন করেছিলাম মাদ্রাসায় পড়ার দ্বারা লাভ কি মাদ্রাসার পড়ার দ্বারা একমাত্র আল্লাহর পরিচয় পাওয়া যায় এক নাম্বার কি বলেছি আল্লাহর পরিচয় পাওয়া যায় এখনো তো পরিচয় শেষ হয় নাই আপনি যদি মাদ্রাসার ছাত্রকে প্রশ্ন করেন এ মাদ্রাসার ছাত্র আমার একটা জবাব দাও তো দেখি আল্লাহরা কয় ভাই কয় বোন আল্লাহ তাআলার ছেলে কয়জন মেয়ে কয়জন আরে আল্লাহ তাআলার মা বাবা আছে কি নাই একটু জানাও তো দেখি এবার মাদ্রাসার ছাত্র আপনাকে জবাব দিয়ে দিবে কুল হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ একজন আল্লাহুস সামাদ আমার আল্লাহর সাথে কেউ শরীক নাই তিনি অমুকাপেক্ষী তিনি বেনিয়াজ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আমার আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় আমার আল্লাহর মা বাবাও নাই আর আমার আল্লাহ তার স্ত্রীও নাই আল্লাহ তিনি কোনো ছেলে এবং মেয়েকে জন্ম দেয় নাই জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আপনার ছেলে যদি মাদ্রাসায় পড়ে লাভ হচ্ছে আপনার ছেলেকে আপনি যেই বিষয়ে প্রশ্ন করেন আপনার বাচ্চাটা আপনাকে জবাব দিয়ে দিবে আপনি যদি প্রশ্ন করেন এও আমার সন্তান আর এরকম ভাবে নাস্তিকরা পরিবেশবিদ যারা এরকম ভাবে পরিবেশ বিজ্ঞানী তারা বলে দুনিয়াটা একটা প্রাকৃতিক মতো ইচ্ছা হলেই বৃষ্টি নামে আবার নিজে নিজেই এটা সরে যায় জমিন এটা হচ্ছে কীটপতঙ্গ হয় মাটি থেকে কীটপতঙ্গের জন্ম হয় এমনি জন্ম হয়ে আবার এটা মাটির সাথে মিশে যায় আরে মানুষগুলো মাটির একটা কীটপতঙ্গ এখান থেকে মানুষের জন্ম হয়েছে আবার মানুষগুলো ধীরে ধীরে মরে মাটির সাথে মিশে যাবে এটা হচ্ছে যারা পরিবেশ বিজ্ঞানের লেখাপড়া করে
তারা জানে এটা নাস্তিকদের আকীদা বিশ্বাস, এটাকে কন্ট্রোল করার কেউ নাই। অথচ আপনি যদি মাদ্রাসার ছাত্রকে প্রশ্ন করেন, ও মাদ্রাসার ছাত্র তুমি একটু প্রশ্নের উত্তর দাও তো দেখি, এই যে আসমান, এই যে জমিন, গ্রহ উপগ্রহ, এই যে নদী নালা পাহাড় পর্বত, এগুলো কি বানানোর জন্য আবার কেউ আছে নাকি, এগুলো রব কেউ আছে নাকি, এগুলোকে নিয়ন্ত্রণ করার কেউ আছে নাকি? এবার এরকম মাদ্রাসার ছাত্রটা আপনাকে কুরআনুল কারীমের 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নামালের এরকম 60 নম্বর এবং 61 নম্বর আয়াত থেকে জবাব দিয়ে বলবে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানব জাতি, তোমরা যে প্রশ্নটা করেছো আসমান কে বানিয়েছে, আল্লাহ বলেন আমি তোমাদের এই প্রশ্নটা তোমাদের কাছে ছুড়ে দিলাম, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা বলতো দেখি কে এই আসমান এবং এই জমিন বানায়, ওয়া কে আসমান এবং জমিনটাকে তৈরি করলো, ওয়া আনজালা মিনাস সামাই মা, কে সেই রব যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, কে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি দেখো না আমি তোমাদের কাছে দুই সিজনে দুই ধরনের বৃষ্টি দেই, এক নম্বরে হচ্ছে বর্ষার সিজনে আল্লাহ বলেন আমি মৌসুমদার বৃষ্টি দেই, আর শীতের মৌসুমে কুয়াশার মাধ্যমে আমি বৃষ্টি দেই, আর যালালাকুম মিনাস সামাই মা ফাআম্বাতনা বিহি হাদাইকা। আমার রব বলেন তুমি কি জানো আমি আল্লাহ, এই বৃষ্টির পানি যখন জমিনের ভিতরে এরকম ভাবে নামে, জমিন থেকে আমি আল্লাহ প্রত্যেকটা ঘাসগুলোকে জন্ম দেই, বড় বড় বৃক্ষগুলো জন্ম হয়। আল্লাহ তাআলা বলেন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই জমিনের ভিতর থেকে টেনে একটা গাছ বের করবে, দুনিয়ার কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই বীজের বীজ থেকে বীজের ভিতর থেকে একটা এরকম চারা বের করবে। আপনারা বলেন তো দেখি, এই যে লাউ বিসি আছে না, লাউ বিসি, আচ্ছা এই লাউ বিসিটাকে যদি আপনি টুকরা টুকরা কয়েক হাজার টুকরা করেন, এর ভিতর থেকে আপনারা কি লাউয়ের ওই লত, লাউয়ের পাতা, একটা লাউ কি পাইবেন? কথা বলেন, পাবেন পাবেন। আচ্ছা একটা সরিষা দানা, সরিষা দানার ভিতর থেকে কেউ কি একটা সরিষা গাছ বার করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, দেখো এই বিসিটা তোমার হাতে নাও, দেখো এটার ভিতরে কিছু নাই, কিন্তু তুমি যখন মাটির ভিতরে লাগিয়ে দাও, আমি আল্লাহ এরকমভাবে এই লাউয়ের বিসির খোসাটাকে আমি ধীরে ধীরে নরম করে দিয়ে তার ভিতর থেকে আমি আল্লাহ নতুন করে একটা অঙ্কুর গজিয়ে দেই, যেই অঙ্কুরটা এত দুর্বল একটা ছোট্ট বাচ্চাও এটাকে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু এই অঙ্কুরটা মাটিটাকে ধাক্কায়া ধাক্কায়া, এত শক্তিশালী মাটিটাকে ধাক্কায়া ওই নিচের দিক থেকে এরকমভাবে উঠতে থাকে। কোন আল্লাহ আকবার কর না, একটা কুমড়া বিসি, একটা লাউ বিচি, একটা সরিষার দানা মাটির ভিতরে থেকেও ধাক্কায় ধাক্কায় মাটিটাকে সরায়া দিয়া উপরের দিকে চলে আসে, এই জমিন থেকে এটাকে টেনে উপরে কে নিয়ে আসে? জোরে বলেন তো দেখি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমবিতু শাজারাহা, কেউ কি আছে দুনিয়ার জমিনের ভিতরে আর এরকম ভাবে আসমান থেকে বৃষ্টি নাজিল করাতে পারে? কেউ কি আছে জমিন থেকে গাছগুলোকে টেনে টেনে বার করতে পারে? আল্লাহ বলেন, ইলাহুম্মা আল্লাহ, আছে কি কেউ রব, আছে কি কোনো ব্যক্তি যে আমি আল্লাহর সাথে শরীক করবে? এগুলো এককভাবে কে করেন? জোরে বলেন তো দেখি। আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইলাহুম্মা আল্লাহ, আছে কেউ
আল্লাহর সাথে কি কেউ শরীক আছে বাল হুম কওমুই ইয়াদিলুন আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার যদি আরো কোনো প্রশ্ন থাকে করতে পারো এবার যদি আপনি মাদ্রাসার ছাত্রকে তালিবুল আলেমকে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেন আল্লাহ তাআলা আরো জবাব দিয়ে বলেন আম্মান জাআলাল আরদ করারা বান্দার একটা প্রশ্নের জবাব দাও তো দেখি কে তোমাদের জন্য জমিনটাকে সুন্দর করে বিছিয়ে দিল কে তোমাদের জন্য জমিনটাকে স্থিতিশীল করে দিল স্থির করে দিল মাঝে মাঝে ভূমিকম্প হয় আহারে যদি জমিনের ভিতরে ভূমিকম্প হতো এই জমিনে কেউ বসবাস করতে পারত না এই জন্য আল্লাহ তাআলা বলেন আম্মান জাআলাল আরদ করারা বান্দা বলো তো দেখি কে তোমার জন্য জমিনটাকে স্থির করে দিল ওয়াজাল খিলালাহা আনহারা আল্লাহ তাআলা বলেন বলো তো দেখি কে এই জমিনের বুক চিরে মাঝখান দিয়ে এত সুন্দর নদীকে প্রবাহমান করে দিল আহারে দেখেন এই পাশে গঙ্গানগর গ্রাম নদীর ওই পারে বরাবর কি বলেন তো দেখি ইসাখালি বড় আলু ওই বরাবর বড় আলু ভাড়া গাও না তাহলে আপনি দেখেন আমাদের জমিনটাকে আল্লাহ বিছিয়ে দিয়েছে কিন্তু জমিনের মাসকান দিয়ে বুকটা ছিঁড়ে আল্লাহ আমাদের শীতলক্ষা নদীকে প্রবাহমান করেছে দেখছেন যা যা কোরআন স্পষ্ট এগুলোই বলে আল্লাহ আকবার মাঝে মাঝে আপনি কোরআনের সাথে মিলাইলে মনে হবে কোরআন দেখে দেখে পুরা পৃথিবীর নক্ষত্র পুরা চিত্র আপনি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে বলেন আল্লাহ আকবার বলে আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি আরেকটা জবাব দিয়ে বলো তো দেখি কে এই জমিনের চতুর্দিক থেকে পাহাড়গুলোকে পেরকের মতো মেরে দিল আল্লাহ তাআলা বলে শুধু তাই না ও বান্দা আরেকটা জবাব দাও তো দেখি وجعل بين البحرين حاجزا الله تعالى বলেন বলো তো দেখি দুইটা নদী যখন একসাথে চলতে থাকে মেঘনা নদী আরেকটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী একটা মেঘনা আরেকটা ব্রহ্মপুত্র দুই নদীর পানি যখন একত্রিত হয় আল্লাহ তাআলা বলেন ব্রহ্মপুত্রের পানি শীতলক্ষার সাথে মিলে না শীতলক্ষার পানিটা মেঘনার সাথে মিলে না এর মাঝখান দিয়া আল্লাহ একটা পর্দা পার্টিশন করে দেয় আল্লাহ এমন একটা সূক্ষ্ম পার্টিশন করে দেয় এই পানিটা ঘা এরকম নীল আর এই পানিটা গোলাপে এই পার্থক্য করার মালিক কে আমি ছাত্র জমানায় নরসিংদী ইসলামপুরে যখন পড়ি আমার এখন মনে আছে আমাদের উস্তাদ মুহতারাম ক্লাসে যখন আমাদের এই তাফসিরটা পড়ায় বলেছিলেন তোমরা দেখতে হলে তোমরা ভৈরব ব্রিজের উপরে যাইবা গিয়ে দেখবা সেখানে ব্রহ্মপুত্র আর হচ্ছে মেঘনা দুইটা একসাথে প্রবাহমান হয়েছে কিন্তু এই পাশের নদীর পানিটা একবারে স্বচ্ছ আর ডান পাশের নদীর পানিটা একবারে ঘোলাটে আমি তাফসিরটা জানার পরে বিশ্বাস করেন নিজের চোখে আল্লাহর কুদরত দেখার জন্য সেখানে গিয়েছি নিজের চোখে দেখেছি এখন তো দেশকে দেশ আল্লাহ ভ্রমণ করায় ভোলাতে যদি আপনি প্রোগ্রাম করতে যান বরিশাল ভোলা সেখানেও আমি এরকম দেখেছি নদীর এক সাইডের পানি এক ধরনের আরেক সাইডের পানি এক ধরনের এই পানিটা ওই পানির সাথে মিশে না মাসকান দিয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন জাননি وجعل بين البحرين حاجزا দুই নদীর মাঝখান দিয়ে আমি আল্লাহ একটা পর্দা টেনে দিয়েছি আল্লাহ তাআলার এমন কুদরত এক নদীর পানি আরেক নদীর সাথে মিশ্রিত হয় না বলেন আল্লাহু আকবার বলে এটা হচ্ছে আল্লাহর পরিচয় জানা যায় মাদ্রাসায় পড়ার দ্বারা কার পরিচয় জানা যায় জোরে বলেন তো দেখি আল্লাহ শুধু আল্লাহর পরিচয় নিয়ে যদি আলোচনা শুরু করি সারা রাত কেটে যাবে আল্লাহর পরিচয় বলে শেষ করা যাবে না এই জন্য আমরা তো আল্লাহর উপরে শুকর করি আমাদের আব্বা আম্মা আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন আরে মাদ্রাসায় পড়ে বেশি টাকার মালিক হই নাই তবে আল্লাহর পরিচয় জেনেছি বলেন আল্লাহু আকবার বলে আপনারাও আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন দুই নম্বরে বলেছিলাম মাদ্রাসায় পড়ার দ্বারা মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুন্নাত সম্পর্কে জানতে পারে, মাদ্রাসার ছাত্র জানে মাথায় টুপি রাখা সুন্নাত, তার চুলগুলোকে সুন্নাত তরিকায় রাখতে হয়, মুখকে সুন্নাত তরিকায় কাটতে হয়, মিসওয়াক সুন্নাত, দাড়িকে লম্বা করতে হয়, ঢিলা ঢালা জুব্বা পড়তে হয়, ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়, তারপরে হাত পায়ের নখ পরিষ্কার করতে হয়, গুপ্ত স্থান পরিষ্কার করতে হয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কথা বলেন ঠিক কি না? একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার দ্বারা আল্লাহর পরিচয় যেমন লাভ করে, রসুলের সুন্নতি তরিকাও সে শিখতে পায়। তিন নম্বর হচ্ছে মাদ্রাসার ছাত্ররা মা বাবার কিভাবে খেদমত করতে হয়, মা বাবাকে কিভাবে সেবা যত্ন করতে হয়, মাদ্রাসার ছাত্ররা সেটা আল্লাহর কোরআন থেকে শিখেছে। কারণ আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এরকম ভাবে কদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যায় না, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যায় না, সাথে সাথে মা আর বাবারও খেদমত করা লাগে, মা বাবার সাথে ইহসান করতে হয়। মা বাবা তোমাকে আমাকে যতটুকু কষ্ট করে লালন পালন করেছেন, একজন মাদ্রাসার ছাত্র জানে তার মা বাবার সাথে চোখ রাঙে দিয়ে কথা বলা যায় না, মা বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না, মা বাবার জন্য নিজের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তারপরও মা বাবার হক আদায় করা যে সম্ভব না, এটা মাদ্রাসা শিক্ষা দেয়। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমে আরো বলেছেন, ও দুনিয়ার মানুষ সমস্ত শুনে নাও, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। রব বলেন বান্দা শুনে নাও, তোমার মা তোমারে বড় কষ্ট করে গর্ভ ধারণ করেছেন, অতএব বান্দা সাবধান সাবধান, মা বাবার হক সম্পর্কে গাফেল হইও না, মা বাবার সাথে চোখ রাঙি দিয়ে কথা বলিও না। এর ভাই আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাতে চান, মাদ্রাসার শিক্ষার দ্বারা আপনার সন্তান আদর্শবান হয়, কথা বলেন ঠিক না? আমি তো বলতে পারি 100 থেকে 99% আলেম হাফেজ মুফতি মুফাসসির কারো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে আপনি দেখাতে পারবেন না, কথাগণ ঠিক না? কিন্তু উচ্চ শিক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একজন প্রফেসর শিক্ষক, উচ্চ লেভেলের ঢাকা ভার্সিটির প্রফেসর, যারা হাই লেভেলের শিক্ষিত কিন্তু তাদের বাচ্চারা তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আপনার সন্তান মাদ্রাসায় পড়লে 1 নম্বর তো আল্লাহর পরিচয় জানবে, 2 নম্বরে রসুলের সুন্নাহ সম্পর্কে জানবে, 3 নম্বরে মা বাবার হক সম্পর্কে জানবে। আমি এভাবে বলতে থাকলে অনেক বলা যায়। এই নূর ইসলাম স্যার, বিষয়টা হলো আমি কি কালেকশন করবো কিনা বা ওই হুজুররা আসলো কিনা একটু একটু খবর নেন। হ্যাঁ, একটু মোহতামিন সাহেবের সাথে একটু সংবাদটা নেন, আমি তো শুধু মজমাটাকে জমা রাখার জন্য চেষ্টা করতেছি, বাকি যদি হুজুররা চলে আসে তাহলে আমি অন্যদিকে চলে যাব। হ্যাঁ, আলোচনা আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝেন, তাহলে 1 নম্বর বলেছিলাম আল্লাহর পরিচয় জানা যায়, 2 নম্বর বলেছিলাম রসুলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে জানা যায়, 3 নম্বরে মা বাবার খেদমত সম্পর্কে মাদ্রাসার ছাত্ররা জানে, 4 নম্বরে এরকমভাবে আল্লাহ তাআলা এবং তার রসুলের বিধিবিধান সম্পর্কে জানতে পারে, আল্লাহ তাআলা কোনটাকে হালাল করেছেন, আল্লাহ তাআলা কোনটাকে হারাম করেছেন, মাদ্রাসার ছাত্ররা এগুলো স্পষ্ট ভাষায় জানে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, খাওয়া হালাল না হারাম? মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা আদায় করা হালাল না হারাম? আমার ভাইয়েরা বলেন তো দেখি, যারা মেল ফ্যাক্টরি কারখানাতে কাজ করে তাদের থেকে রাজনীতি
রাজনৈতিক ব্যক্তিরা ট্যাক্স তোলে ট্যাক্স, আপনারা বলেন এই সমস্ত রাজনৈতিক নেতারা যারা চাঁদা নেই ট্যাক্স নেই এটা কি হালাল না হারাম? আপনারা আরেকটা উত্তর দিয়ে বলেন যারা অন্যের জমিতে ক্ষমতার জোর দিয়ে আরেকজনের জমি দখল করে ফেলে জমির ভিতরে খুঁটা দাবায় এরকম অংশ কিনে আরেকজনকে সেই জমিন থেকে তাড়িয়ে দিতে চায় এগুলো হালাল না হারাম? এই জন্য কারো প্রতি কষ্ট দেওয়া যাবে না, জুলুম করা যাবে না। আমার ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা জানে কারো প্রতি জুলুম করা হারাম, এই জন্য তারা কারো প্রতি জুলুম করে না। মাদ্রাসার ছাত্ররা চাঁদাবাজির সাথে জড়িত নয়, মাদ্রাসার ছাত্ররা সুদের সাথে জড়িত নয়, মাদ্রাসার আসুক আমাদের এরকমভাবে মাদ্রাসার তালিবুল আলেম ছাত্ররা ঘুষের সাথে সম্পৃক্ত না, মাদ্রাসার তালিবুল আলেম ছাত্ররা আরে দুনিয়ার কোনো নারীর সাথে পরকিয়ার সাথে সম্পৃক্ত না, মাদ্রাসার উলামায়ে কেরাম আরে নিজের জীবনটাকে যতটুকু পরিষ্কার রাখতে চাই আল্লাহ তাআলা একমাত্র কোরআন শিকার কারণে, কিসের কারণে বলেন তো দেখি, কোরআন শিক্ষা করার কারণে। এবং সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মাদ্রাসার ছাত্ররা এলমে ওয়াহি আসমানি এলেম তাদের সিনার ভিতরে ধারণ করতে পারে, যেই এলেম ধারণ করেছিলেন আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এলেম ধারণ করেছিলেন, এরকম ভাবে মূসা কালিমুল্লাহ যেই এলেম ধারণ করেছিলেন, ঈসা রূহুল্লাহ যেই এলেম ধারণ করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ যেই এলেম ধারণ করেছিলেন, সমস্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই এলেমের তারক বাহক মাদ্রাসার ছাত্ররা হতে পারে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইদেরকে আজকে আমরা এই বিষয়গুলোকে এই স্পষ্ট ভাষায় বলতে চাই, এরকম ভাবে এই মাদ্রাসার এত প্রয়োজনীয়তা, মাদ্রাসা কি দরকার আছে না নাই? জোরে বলেন তো দেখি, জোরে বলেন আছে কি নাই এই মাদ্রাসার প্রয়োজন? যেই মাদ্রাসা আপনাদেরকে সুনাগরিক এরকমভাবে উপহার দিবে, যেই মাদ্রাসা আপনাদের এরকমভাবে এলাকার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আজাব গজব চলে আসে এরকম মাদ্রাসার ছাত্ররা দোয়া করে সেই মাদ্রাসা গঙ্গানগর কাসিমুল উলুম মাদ্রাসা এটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার?